চলো যাওয়া যাক। তো এখন এই যে বিল্ডিং থেকে বেরোচ্ছি, আর এইদিকে সামনে আমার ভাই আর মানিক দাঁড়িয়ে আছে, তো আমরা তিনজন একসাথে যাবো। তো গাইস মাস্কটা পরে নিয়ে তারপর এবার বেরিয়ে যাবো এখান থেকে। কি বলছিস তুই, কিছু বলছিস? কে তুই করিস না, খুব ভালো ছেলে তুই, তুই করিস না আমি জানি, তুই শীতকালে স্নান করিস না, তুই শীতকালে এক মাস দু মাস স্নান করিস না জানি। আমরা এখন এসে গেছি জলপান, এই জলপান দা সেক শপ, এই যে আর আমার সাথে আছে মানিক, আর এই যে এইদিকে আমার ভাই। তো এবার আমরা ভেতরে যাব, তো চলো তাহলে যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি জলপানে, আর এই যে ভেতরে আমরা বসে আছি, তো এখানের অ্যাম্বিয়েন্সটা কিরকম সেটা তোমাদেরকে আমি সিনেম্যাটিক শটে দেখিয়ে দিলাম। এখন আমরা অর্ডার করেছি তিনটে কিটক্যাট শেক, আর তার সাথে যেটা অর্ডার করেছি সেটা একটু পরে বলছি। এরপর খাওয়া দাওয়া হবে। তো না কি করছিস, এটা কি করছিস তুই? মার 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 ভালো করে, গন্ডারের চামড়া এটা, পুরো গন্ডারের চামড়া, কি বল গন্ডারের চামড়া পুরো। তোমরা যেরকমটা দেখলে আমরা এই টেবিলটাতে বসার আগে ওরা পুরো টেবিলটাকে ভালোভাবে স্যানিটাইজ করে দিল, তো সেটা খুব ভালো ব্যাপার। একটু আওয়াজটা ইকো হবে, কারণ একটা ক্লোজ রুমে, এরকম একটা ক্লোজ রুমের মধ্যে আমরা বসে আছি দেখতে পাচ্ছ, তো এখানে বসে একটু ভিডিও বানালে আওয়াজটা একটু ইকো হবে, তো একটু অ্যাডজাস্ট করে নিও ব্যাপারটা। তো বেসিক্যালি প্রথমে অর্ডার করব কিটক্যাট শেক তিনটে, তো কিটক্যাট শেক অলরেডি আমরা অর্ডার করে দিচ্ছি, তারপর কি অর্ডার করবো সেটা একটু মেনু দেখে অর্ডার করে নিচ্ছি। এই যে পনির টিক্কা স্যান্ডউইচ, আর তার সাথে অর্ডার দেবো একটা চিকেন বার্গার আর একটা চিজ বার্গার, তো তিনটেই অর্ডার দেবো। আর হ্যাঁ, তিনটেরই রিভিউ দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে যে কিরম খেতে এখানে। আর কিটক্যাট সেটটা আমি অলরেডি আগেও খেয়েছি এখানে, তো সেটা রিভিউ পরেই দেবো, এখন অবশ্যই রিভিউ দেবো না। তো চলো তাহলে, তো অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে নিয়ে এবার এই অ্যাঙ্গেল থেকে একটু বসে করে দেখছি জায়গাটা কেমন লাগে। তো এই হচ্ছে টেবিলটা এরকম। আর হ্যাঁ, আরেকটা কথা বলার ছিল, যেটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটা তখন দেখছিলে, এই ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা তোমাদের কেমন লাগছে বলো। কারণ যদি তোমাদের ভালো লাগে এই ব্যাকগ্রাউন্ডটা, তাহলে আমার প্রত্যেকটা ভিডিওতে এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাবে, এরকম ব্যবস্থা করার আমি প্ল্যানে আছি। তো তোমরা প্লিজ এই ব্যাপারটা একটু কমেন্টে বলো যে এই ব্যাকগ্রাউন্ডটা যেটা দেখালাম একটু আগে, যেটা দেখলে ওই ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে। আমি বাড়িতে একটা দেওয়ালে এই ব্যাকগ্রাউন্ডটা করার কথা ভাবছি, তো সেটা ভাবছি এখন অবধি। তোমরা কমেন্টে বলো যে এটা দেখতে ভালো লাগবে কি না, তো তোমরা বলো কমেন্টে, এটা কমেন্ট করো ঠিক আছে। খাবারটা আসুক, খাবারের সিনেম্যাটিক তোমরা এবার দেখে নাও। তো চলো গাইস, আমাদের এই যে খাবার চলে এসছে, আমাদের চিকেন বার্গার, চিজ বার্গার আর পনির টিক্কা স্যান্ডউইচ। এবার এটাকে খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো। আর তার সাথে এখানে এসছে ওয়েট কিটক্যাট শেক, তো তিনটে কিটক্যাট শেক এখানে রাখলাম কিটক্যাট শেকটা। তো এবারে খাওয়ার আগে, সবার আগে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, হাত স্যানিটাইজ করে নেওয়া, তো হাতটাকে স্যানিটাইজ করে নেবো ভালো করে।
স্যানিটাইজড। তো চলো তাহলে এবারে খাওয়া যাক। তো প্রথমে আমি এটা চিকেন বার্গারটাকে টেস্ট করব, তো সস লাগিয়ে। এ দেখো ভেতরে স্যালাড দিয়ে বেশ ভালোভাবে এটা বানানো, আর এটা যথেষ্ট ভালো খেতে। তো এবারে আমি অন্য কিছু একটা খেয়ে দেখি। তো এরপর আমি পনির টিক্কা স্যান্ডউইচ একটা খেয়ে দেখবো। তো এই হচ্ছে পনির টিক্কা স্যান্ডউইচ, খেয়ে দেখি। বেশ ক্রাঞ্চি খেতে এটা। এটাতে কি যেমন পাউরুটির লেয়ারটা বার্গারে যেমন বড়ো থাকে, এটাতে ছোট্ট, যেমন স্যান্ডউইচে যেরকম হয়। আর ভেতরে পনির দেওয়া আছে বেশ ভালো মতো, ভালো অ্যামাউন্টে পনির আছে এটাতে। দেখো তোমরা দেখতে পাচ্ছ ভালো মতোই পনির আছে এটাতে, আর খেতে যথেষ্ট ভালো এটা। তো ওটা যেটা ট্রাই করলাম ওটাও খেতে ভালো আর এটাও খেতে যথেষ্ট ভালো। তো দুটোকেই আমি কোনোটাকেই এখানে খারাপ বলতে পারবো না, দুটোই ভালো খেতে। তো এরপর আমি চিজ বার্গারটা খেয়ে দেখবো। তো ওই হচ্ছে চিজ বার্গার, বার্গার দুটোই প্রায় সেমই টেস্ট, মানে অবশ্যই চিজটাতে চিজের টেস্ট পাবো আর চিকেনটাতে চিকেনের টেস্ট পাবো, বাকি পুরো সেম প্রিপারেশন সব কিছু, মানে মশলা টশলা প্রায় সেমই ইউজ করা হয়েছে। তো চিকেন বার্গার আর চিজ বার্গারকে আমি দেবো 8/10, আর পনির টিক্কা স্যান্ডউইচকে দেবো 8.5/10। তো দ্যাটস ইট। তো গাইজ ফাইনালি এবার আমি টেস্ট করবো কিটক্যাট শেক। তো এটা আমি এর আগেও খেয়েছি আর এটা খেতে কেমন সেটা বলছি, খেয়ে আবার আমি জানি খেতে কেমন, তবু খেয়ে বলছি। তো প্রথমে এখানে একটা কিটক্যাট দেয় এরকম সাইজ কিটক্যাট। তো কিটক্যাট আমি আগেই খেয়ে নিলাম, আর এটার ওপরে এরকম একটা গোটা আইসক্রিম বল থাকে দেখতে পাচ্ছ, এরকম একটা বড়ো সাইজের আইসক্রিম বল থাকে এটার ভেতরে। তো আইসক্রিম বলটাও ভালো কোয়ালিটির আইসক্রিম। এটা এখানে আসলেই আমি যখনই জলপানে আসি আমি এটা অলওয়েজ ট্রাই করি কিটক্যাট শেক। তো আমার এটা এখানে সবথেকে বেস্ট লাগে। আশা করি তোমরা যদি এখানে আসো তো আমি অলওয়েজ তোমাদেরকে এটা রেকমেন্ড করবো। এগুলো তোমাদের যেটা ইচ্ছা সেটা তোমরা টেস্ট করতে পারো, আমি কীরকম টেস্ট রেটিং দিয়ে দিলাম। কিন্তু কিটক্যাট শেকটা অবশ্যই টেস্ট করে দেবো কারণ এটা আমার ফেভারিট এখানে। তো তোমাদের অবশ্যই এটা ভালো লাগবে, আর এটার দামও এখানে, আর এটা যদি তুমি সিসিডি বা এরকম কোনো জায়গায় এরকম টাইপের, মানে কিটক্যাট শেক না অন্য কিছু এরকম টাইপের যদি নিতে চাও তো এটার দাম প্রায় 200+ দাম হয়। তো এটা এখানে দামও যথেষ্ট এটা রিজনেবল। তো দ্যাটস ইট, এবার পুরো খাওয়া দাওয়াটা শেষ করি তারপর আবার কথা বলা যাবে। A few moments later. তো গাইস আমাদের পেট পুজো কমপ্লিট, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। এটা নিয়ে বলো যে এই ব্যাকগ্রাউন্ডটা কেমন, এটা নিয়ে কমেন্টে অবশ্যই বলো, ঠিক আছে? আর টেন্স, তোমরা যদি কখনো এখানে আসো, মানে তোমরা যদি জলপানে আসো, তো তোমাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা অবশ্যই আমার সাথে কমেন্ট সেকশনে শেয়ার করো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো এখন অবধি ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দাও। আর হ্যাঁ চলো তাহলে এবার বেরিয়ে যাই পেমেন্ট করে। তো চলো, তো পেমেন্ট কমপ্লিট, এবার আমরা বেরিয়ে যাব। আর সন্ধেও হয়ে এসেছে, গেটটা একটু বাজে অবস্থা এখানে। তো আমরা বেরিয়ে গেছি এই যে জলপান থেকে, আমরা বেরিয়ে গেছি। তো গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটা লাইক করে দিও, কমেন্টে বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর ওই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে অবশ্যই তোমরা বলো, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে দিয়ে কমেন্ট কিন্তু করতে হবে। আর এই যে জলপান, এখানে আমরা আমাদের এক্সপিরিয়েন্স পুরো শেয়ার করলাম তোমাদের সাথে। আর হ্যাঁ তোমাদেরকে এবার বলে নিই যে এই জায়গার লোকেশনটা কোথায়। তো এই লোকেশনটা হচ্ছে ওইদিকে ফায়ার ব্রিগেড থেকে কিছুটা, এদিকে ফায়ার ব্রিগেড থেকে এগিয়ে এসে কিছুটা এগিয়ে এলে এই জায়গাটাতে তোমরা দেখো, জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ জলপান কীরকম এক্সটেরিয়ার, বাইরের জায়গাটা কিরকম দেখতে পাচ্ছ। আর তার ঠিক পাশে এখানে পতঞ্জলি স্টোর, তো পতঞ্জলি স্টোরের পাশেই জলপান। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিচে বেল আইকনটাকে প্রেস করে দিও ফর মোর আপডেটস, কারণ কী বলো তো আমার চ্যানেলে যা ভিডিও আছে 95% নন সাবস্ক্রাইব। তো তোমরা অনেকেই আছো যারা ভিডিও দেখো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে একটু সাপোর্ট পাওয়া যায় ভিডিও বানানোর জন্য। আজকের ভিডিও এতটাই, আর দেখা হচ্ছে পরে নতুন কোনো ফ্লগে। চলো টাটা।